দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা যেটাকে খরিচ বলা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল থার, ডিমের উপরে পাহারা দিচ্ছিল আর কি। এটাকে বাংলায় আমরা গোখরো বলে থাকি। ইংরেজি নেম ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা এবং সাইন্টিফিক নেম নাদা নাদা। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি সুকান্ত, আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আজ আমরা চলে এসেছি আমাদের তারকেশ্বর সিটি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে, এটা গয়েশপুর নামক এক গ্রাম। দেখতে পাচ্ছেন এখানে এই যে কাঁচা মাটির বাড়িতে গর্ত দিয়ে প্রায় দু একদিন ছাড়া ছাড়াই কিছু বিষধর সাপের বাচ্চা দেখা যাচ্ছে। তো অলরেডি ভেতরে ভাঙার কাজ চলছে। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখাই যে কী সাপ পাই না পাই। তো আসুন দেখে নিই কী সাপ। প্লিজ কাম। তো দেখতে পাচ্ছেন পুরো টোটাল মাটির বাড়িতে, তো কাঁচা বাড়ির মধ্যেই এই ধরনের বিষধর সাপ বসবাস করে থাকে। তো দুটো বাচ্চা আপাতত পাওয়া গেছে, এখনও অনেক বাচ্চাও আছে, আর এমনকি ভেতরে বড়টাকেও দেখা গেছে। তো চলুন আমরা ওকে বার করার চেষ্টা করবো। ভেতরে এখনও ডিমও আছে অনেক। বিরাট গর্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবে বাচ্চা ফুটে বেরিয়েছে। ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা যেগুলো বাংলায় গোখরো বলে, তুই সাপেরই ডিম এগুলো। সব বাচ্চাগুলি ফুটেছে। থাকো যা, কখন যাক, ওগুলো ভাঙতে তো হবেই, যাক না আগে। না সব এগুলো চুপটি বেরোয়। বিরাট গর্ত ভেতরে। এটা কদিন আগে ফুটেছে বাচ্চাটা। না না কিছু অসুবিধা নেই। ও
দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চা এখনো পর্যন্ত দেখা গিয়েছে। আজকালের মধ্যেই বেরিয়েছে সব। ওটা আরো অন্য গর্ত আছে, অন্য জায়গা দিয়ে ঢুকেছে, হয় ওইটা দিয়ে নাহলে ওটা দিয়ে ঢুকেছে। ছোট কোদালি দিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রমের পরে মাটি ভেঙে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা। তো অনেকগুলো বাচ্চা নিয়ে এখানের মধ্যেই ছিল। বালতিটা নিয়ে চলে, বালতিটা 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 পরে বার করে নেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি প্রায় 15-20টা বাচ্চা এবং একটি ফিমেল, যেটাকে ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা বলা হয়। তো পা গেছে, এদিকে দেখতে পাচ্ছেন পুরো ঘরটা ভাঙা হয়েছে, টোটাল ঘর থেকে ভেঙে সাপগুলোকে বার করা হয়েছে। তো একদম নতুন বাচ্চা, এক দুদিনের বাচ্চা হবে এবং এখন ডিম, প্রত্যেকটা ডিম ফুটেছে। এই তো রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল, তার ডিমের উপরে পাহারা দিচ্ছিল আর কি। এটাকে বাংলায় আমরা গোখরো বলে থাকি, ইংরেজি নেম ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা এবং সাইন্টিফিক নেম নাজা নাজা। তো এর মধ্যে নিউরোটক্সিন নামক ভেনম পাওয়া যায়। তো এই ধরনের সাপ বাইট করলে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল যাওয়া দরকার, কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনির চক্করে পড়লে মৃত্যু হতে পারে। তো এই ধরনের সাপ যদি বাইট করে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল যাবেন, কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনির চক্করে পড়বেন না, তাতে মৃত্যু হতে পারে। সাপের কোনো মন্ত্র বা তাবিজ হয় না, সাপের কামড় থেকে পান মাস পরে একমাত্র অ্যান্টিভেনম, যেটা একমাত্র সরকারি হসপিটালেই পাওয়া যায়। তো চলুন এটা আপাতত প্যাক করে নিই। তো আমাদের ভিডিও দেখে কেউ নকল করার চেষ্টা করবেন না, এটা শুধুমাত্র একজন প্রফেশনাল রেস্কিউ এক্সপার্টদের জন্য, কারণ এই ধরনের কাজে এই সময় বিপদ হয়ে থাকে। তো চলুন এটা আপাতত প্যাক করে দিই, ফুটো করার জন্য রেডি করে দেখি। আগাচ্ছিস কেন?
দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেক্টাকল কোবরা যেটাকে খরিচ বলা হয়। তো এই ধরনের বন্য জীবজন্তু বাঁচিয়ে রাখা আমার আপনার সকলের দায়িত্ব কর্তব্য, কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। তো এই ধরনের বন্য জীবজন্তু বাঁচানোর জন্য এখানকার সকল গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের বন্য জীবজন্তু বাঁচানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। তো কে ফোন করেছিলেন? এনার বাড়িতে বেরিয়েছিল এই কাকুই আমাকে ফোন করেছিলেন। তো কাকু আপনার নাম আর এখানে ঠিকানা একটু বলুন। আমার নাম প্রণব কুমার গুছাইত, ডাক নাম সুজন, আমাদের গ্রামের নাম গয়াসপুর তারকেশ্বর হুগলি। তো আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই তারকেশ্বর থানা। তো কাউকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোনো জীবন তো ভাই আপনার মধ্যে জয়েন। এই মহান সাহসিকতা এবং মানে সদ্ভাব, সাপের প্রতি এত ভালোবাসা, এর জন্য আমরা একটু ওকে সম্মান কর সম্মান দিতে চাই। সবাই একটু হাততালি দেবে এই সাহসিকতা। ধন্যবাদ।
তার জন্য সবাইকে থ্যাংক ইউ সকলে আমাদের পরিবারের জন্য।